ছবির মতো একদম। এই যে এটা হলো পায়ে চলা পথ, মেঠো পথ, এই সেই শুকনো পাতার মরমরে শব্দ আর কি। দুই পাশে সবুজ সবুজ ফসলের ক্ষেত। পাখিটা কোথায়? পাখি ডাকে কিন্তু দেখা যায় না। কলা গাছের থোর, মোচা, এই যে কলার মোচা, কলার মোচা। এই যে আমরা চলে আসছি, এইখানে হলো আমাদের, আমরা ছোটবেলায় যেখানে গোসল করতে আসতাম, গাং বলে জায়গাটারে। হ্যাঁ, আমরা গাঙের কাছাকাছি চলে আসছি, দেখেন এইটা হলো আমাদের গাং। গাঙে যথেষ্ট পানি আছে। বাহ, অনেকদিন পরে এত পানি দেখলাম গাঙে। গাঙে এত পানি অনেকদিন দেখি না। ওই যে নদীর ওপারে ছবির মতো একদম, মানে ছবিতে যেরকম দেখা যায় সেরকম কালার, অসাধারণ। ছবিতে আসলে এইসব জায়গার থেকেই নেওয়া হয়। গ্রামে আসবেন অথচ আপনি মাটির রাস্তা দিয়ে হাঁটবেন না, তা তো আর হয় না। দেখেন এইটা এখন যেহেতু বসন্তকাল, সেহেতু কাদাটা নাই। বর্ষাকালে এইসব জায়গায় পুরোপুরি কাদা থাকে। এই দেখেন স্লাইড হয়েছে, এখান থেকে ভেঙে পড়ে গেছে। এই যে গাঙের ভিতরে, এই যে গাঙের ভিতরে। আচ্ছা, আগে আমরা এই জায়গাটায় গোসল করতে পারতাম, এখন মোটামুটি এই জায়গায় গোসল করা যায় না। বন্ধুরা, আপনারা দেখছেন কাজী সোহাগের ভিলেজ ট্যুর, ভিলেজ ব্লগ। এইটা একটা সুইচ গেট ছিল, আমরা ছোটোবেলায় প্রচুর এইটার উপরে উঠে বসে থাকতাম, অনেক মজা করতাম। এখন আর সুইচ গেটটা নাই। সুইচ গেট বলতে যেটা বোঝায় সেটা হলো আপনার এখান থেকে পানি আটকাইতো, এখান থেকে পানি আটকানো হতো। এই যে এখান থেকে পানি যাতে ওই পাশে যাইতে না পারে, এই জন্য এইখানে আটকানো হতো। এখন এই সুইচ গেটটা নাই। বন্ধু রুমি ছবি তুলতেছে। বন্ধুরা, এইটা হলো আমাদের গাং, এটা নবগঙ্গা নদী। ওই পাশে হলো চর পুখুরিয়া বলে ওই পাশের গ্রামটাকে। আর দেখতে পাচ্ছেন দুই পাশে সবুজ সবুজ ফসলের ক্ষেত, মাঝখানে নদী, নদী মানে গাং আর কি। আর এই যে সবুজ ক্ষেত, অসাধারণ অসাধারণ। এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না, আপনাকে অবশ্যই এইটা নিজের চোখে দেখে ফিল করতে হবে, নাহলে আসলে বোঝার উপায় নাই। এই যে এইখানে দুইজন, এখানে দুইজন খুবই কালারফুল, একজন লাল রঙের গামছা বাঁধা, একজন হলুদ রঙের ইয়ে পরা, ড্রেস পরা, যার কারণে পাঞ্জাবি খুব সম্ভবত বা শার্ট পরা, যার কারণে দেখতে খুবই অসাধারণ লাগতেছে এখান থেকে। আর রুমি তো ছবি তুলতে আসে, রুমির খুব ভালো লাগছে। আর আমি বাড়ির থেকে বেশ কিছু দূর চলে আসছি, কত দূর হবে, 500 মিটার কি 1 কিলোমিটার এরকম হবে। তা আমার বাড়ির পেছনে, আমরা আগে ছোটোবেলায় হেঁটে মানে দুপুরবেলা তেঁতুল খেতে খেতে আসতাম আর কি, সবাই মিলে মজা করতে করতে সব কাজিনরা এইখানে গোসল করতে আসতাম। সেই বাতাসটা কিন্তু এখানে ঠান্ডা, রোদ লাগতেছে, একটা গরম রোদ লাগতেছে, কিন্তু বাতাসটা আবার ঠান্ডা। বাতাসটা যখন গায়ে লাগতেছে তখন আবার ঠান্ডা লাগতেছে, একটা অন্যরকম আর কি পরিবেশ, সেই সাথে অন্যরকম অনুভূতি, তাই না? দেখি সুন্দর সব মিলাই। এই যে এই এটা হলো, এই যে এটা হলো পায়ে চলা পথ, মেঠো পথ, যারা বইতে পড়ছে চোখে দেখে নাই তাদের জন্য আর কি। আর এই যে আমি যে ধুলার ভিতর থেকে হাঁটতে হাঁটতে আমার কি অবস্থা দেখেন, ওই যে ওর জুতার অবস্থা খুবই খারাপ। এই হলো আমার পায়ের অবস্থা, দেখেন এই যে পাতা পড়ে আছে, শব্দ শুনেন, শুকনো পাতার মরমরে বাজে, কত সুর বেদনায় নাকি যেন একটা আছে না, এই সেই শুকনো পাতার মরমরে শব্দ আর কি। এখানে তো আবার ধুলার কারণে শুকনো পাতার সাউন্ডটা এরকম নাই। আশা করতেছি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো না লাগে তাহলে আসলে কিছু বলার নাই। এই ভিডিও যদি না ভালো লাগে, এটা জাস্ট চোখের শান্তির জন্য দেখবেন, কোনো কিছু পাওয়ার জন্য না, তাই না? পাখি ডাকতেছে, ভয়াবহ রকমের পাখি ডাকতেছে।
এখানে নৌকা আছে, নৌকা এখানে নৌকাও আছে, নৌকা বাঁধা আছে। কি অসাধারণ, কি অসাধারণ দৃশ্য। আচ্ছা রুমি বলছে সে এখন নায়ক হয়ে যাবে, সে এখানে সে একটা স্টাইল করছে, তাকে একটা ছবি তুলে দিতে হবে। এইখানে নৌকা, সো তার একটা ছবি তুলে দিই আগে, স্টিল ফটো। এই যে নৌকা, গাঙে নৌকা বাঁধা আছে, নৌকাটা ছাড়া বেসিক্যালি, বাঁধা না। এই নৌকায় যদি চড়তে হয় তাহলে মালিককে খুঁজে বের করে তারপরে চড়তে হবে। আর আমরা এখানে আরেকটা জিনিস ই করতাম ছোটোবেলায়, সেটা হলো ডোঙ্গা। ডোঙ্গা হলো তাল গাছ কেটে বানায় তাল গাছের খোল দিয়ে বানানো হয় আর কি। তা সে ডোঙ্গার এখন আর নাই, ডোঙ্গা মনে হয় উঠে গেছে পৃথিবীর থেকে উঠে গেছে, যাই না। আপনার সদও আছেন, আমরা শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর এটা হলো গ্রামের মেঠো পথ, দিস ইজ কল্ড গ্রামের মেঠো পথ। ডান পাশে গাং খাল, বাম পাশে বাড়ি গাছপালা, এবং সামনে মেঠো পথ। এটা খাওয়া যায় কিন্তু, এটা কিন্তু মজা, এখন বাতাসটা সুন্দর, ভাল লাগছে। বাতাসটা দেখা যায় না, অনুভব করতে হয়। এখন বাতাসটা ভালোই আছে। এদিকে একটা রাস্তা গেছে ডান দিকে, আর বাঁ দিকে একটা রাস্তা গেছে, আমরা বাঁ দিকের রাস্তাটাই যাবো। আমাদের বাড়ির পিছনে অনেক মাছরাঙা দেখছি উঠতে, কিন্তু এখন আবার মাছরাঙা এদিকে এসে পাচ্ছি না, পাইলে আমি দেখানোর চেষ্টা করতাম মাছরাঙা। এই দেখেন, মোটামুটি বাঁশ দিয়ে, দেখেন এখানে বাঁশঝাড় দিয়ে পুরো রাস্তাটা ছাউনি হয়ে গেছে, পুরো রাস্তাটা ছাউনি হয়ে গেছে, পুরো ছায়া। জানি না কতটুকু কী দেখাতে পারবো, কী রাখতে পারবো, আমি তো ভিডিও করেই যাচ্ছি, কথা বলেই যাচ্ছি, আদতেও রাখতে পারবো কি না, আদতেও লোকজন দেখবে কি না। আমার বাসার বাড়িটা হলো ঠিক এই বরাবর, এখান থেকে গেলে লাগতো 2 মিনিট, কিন্তু এখন আমাদের প্রায় 5 মিনিট হেঁটে যেতে হবে। আচ্ছা আগাই, আমরা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে, এই জন্য পুরো বাড়ি আসতেছে বিছু বিছা। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই, আমাদের এই গ্রামের বাড়ির ভিডিও কেমন লাগলো এটা আপনারা অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আস্তে আস্তে হাঁটেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন। আশা করি আমাদের এই গ্রামের ভিডিওটা, আমার এই গ্রামের বাড়ি আপনাদের দেখতে ভালো লাগছে, আসলে আপনাদের দেখে যেন ভালো লাগে, এই জন্য ভিডিওটা করা। তা দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওই যে আমার বাড়ির লোকজন সব এখনও দাঁড়ায় আছে, আচ্ছা ভাই পড়ে যাচ্ছিলাম, ওই যে এখনও দাঁড়ায় আছে। আপনার একটা দিলাম, ওই জিনিস জানি, ওটা তো বাইরে, ওটা তো বাইরে আমি আপনাদের বলেছিলাম যে সাকিব আল হাসান যে মাঠে খেলে তার উত্থান, সে মাঠটি আপনাদের দেখাবো। তো প্রথম পর্বে সেই কথা দিলেও আমি সেই মাঠটি আপনাদের দেখাতে পারিনি, তবে এই ফিরে যাওয়ার সময় আপনাদের দেখাচ্ছি সেই মাঠটি। এই যে ডান হাতে যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, সবাই খেলাধুলা করছে, এটিই সেই মাঠ।